उन्हीं की दौले आचे ना तो इरा उन्हें कहीं छेड़े चले गए थे उन्हें टीएमसी ऑफिस तक धरा पड़े चंद की करे बोल चंद जो बीजेपी ते आचे उन्हीं बीजेपी ते ऐसे जन एक्शन में अनेक लोग ऐसे बिल्डर मुद्दे तार पर उन्हें कहीं चले गए तार मुद्दे उन्हीं ओ एक बच्चों दरे पार्टी तो आमी तो देखी नहीं तार बेशी होते बारे तो सेजन यार को अनेक लोग ऐसे जरा है तो विभिन्न पार्टी तो घुरे बढ़ाए फोटो तुले बढ़ाए तारा की करे चाहिए कोनो सामाजिक अपराध करे था कि आइन ताजना व्यवस्था ना हो भुआ आईएएस भुआ आईपीएस অফিসারের পর এবার আইনজীবীর মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেফতার পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি নেত্রী তার বিরুদ্ধে 6 লক্ষ টাকার প্রতারণার অভিযোগও উঠেছে বৃহস্পতিবার নাজিয়া ইলাহি খানকে গ্রেফতার করে গিরিশবাগ থানা পুলিশ তিনি ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সহসভানেত্রী তার বিরুদ্ধে গত বছর গিরিশবাগ থানায় প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন संदीप अग्रवाल নামে এই ব্যক্তি काला कोट पहन के शी वाज सिटिंग इन द चेंबर फिर मेरे को दिल्ली बुलाई सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करने के लिए सब कुछ हम गए सारा पैसा दिए बैंक से ट्रांसफ़र किए उसके बाद जब डॉक्यूमेंट मांगना शुरू किया अपना तो डॉक्यूमेंट के नाम पे हमेशा कोई ना कोई बात टाल देती थी पुलिस सूत्रे खबर नाजिया इलाही खान के नोटिस दिए तलब करा হয়েছিল কিন্তু একবারও তিনি থানায় হাজিরা দেননি বিজেপি নেত্রী আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি এরপরই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে আরো দাবি করা হচ্ছে রাজ্য বার কাউন্সিলও তাদের চিঠি দিয়ে জানিয়েছেন নাজিয়া আইনজীবী নন এদিন ব্যাংশাল আদালতে তোলা হয় বিজেপি নেত্রীকে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন সেই সঙ্গে তিনি জানান অভিযোগকারী 6 লক্ষ টাকা ফেরত দিয়ে দেবেন পাল্টা অভিযোগকারীর আইনজীবী দাবি করেন ধৃত বিজেপি নেত্রী নিজেকে জাহির করার জন্য আইনজীবীর পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন সব পক্ষের মত শুনে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত নাজিয়াকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক উনি আইনজীবী নিজেকে বলে কখনো পর্যন্ত কোনো ডকুমেন্টসে সিগনেচার নেই ওনার কখনো উনি প্লিডিং করতে আসেনি কোনো কোর্টে উনি অ্যাপিয়ারেন্স দেননি সেটা ওনার হ্যাঁ উনি কনসালটেন্সি ফার্ম চালাতেন একটা ওর এনজিও আছে তার জন্য লোককে গরিব লোকেদেরকে হেল্প করতেন অনেক বছর ধরে করছেন কখনো দলীয় পতাকা হাতে কখনো আবার রাজ্য সভাপতির সঙ্গে ছবি রাজ্য বিজেপির উপরমহলে নেতৃত্বের সঙ্গে নাজিয়া ইলাহির যে সুসম্পর্ক ছিল তা এই ছবিগুলোই বলে দিচ্ছে যদিও ধৃতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন দিলীপ ঘোষ তাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে গিরিশপার্ক টিএমসি নেতার অফিস থেকে তিনি বিজেপির মুখ হয়ে গেলেন পার্টিতে এসেছেন টিএমসিতে যেমন অনেকে এসেছিলেন এখন নাই তো উনি আমাদের পার্টিতে এসেছিলেন তো আমার সঙ্গে ছবি তুলবেই স্বাভাবিক তাতে এটা প্রমাণ হয় না যে বিজেপির নেত্রী যদি ক্রাইম করে থাকে বিচার ব্যবস্থা তা নেই যতজন ভেজাল বিজেপি গেছে তাদের মধ্যে কতজনকে ওনারা যোগাযোগ ছিন্ন করেছেন আর কতজনকে ওনারা যোগাযোগ ছিন্ন করার প্রস্তাবিত তালিকায় লিখেছে এটা যদি কোনো একটা পার্টি অফিসের গেটে টাঙিয়ে দেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় দিলীপ বাবুকে বলতে হচ্ছে চিনি না জানি না গত ফেব্রুয়ারিতে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী এবার ভুয়া আইনজীবীর অভিযোগে গ্রেফতার হলেন আরেক বিজেপি নেত্রী পার্থপ্রতিম ঘোষ দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে